বিশ্বাস করো এইবার আসার পর এতটা একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে, কারণ আজকে আমার প্রদর্শন ছিল সবাই জানো, ফুচকা খাওয়ার সময়টা হয়ে ওঠেনি। এই যে এখন বেরোচ্ছি, এখন ফুচকার পেছনে লেগে যাব, এটা সত্যি একদম। না, শপিংটা এই জন্য করার সময় পাবো না, কারণ খুবই শর্ট টাইমে এসেছি, আমার বাংলাদেশে আরও অনেক কাজ রয়েছে, যেহেতু আমি প্রচুর কাজ করা হয় তোমরা জানো। তো এইবার শপিংটা করছি না, বাট ভেরি সুন যেহেতু আমাদের পুজো চলে আসছে, সো পুজোর কেনাকাটার জন্য আবারও আসবো। অভিনেত্রী হিসেবে ওটা পছন্দ করে, বাট একজন পার্সোনাল উপবিশেষ হিসেবে ইন্ডিপেন্ডেন্ট আমি খুব বেশি পছন্দ করি, কারণ মানুষের এই পৃথিবীটা খুব ছোট্ট একটা টাইম, এইখানে আমরা যদি আমাদের কিছু দিতে না পারি তাহলে সাকসেসটা ওইভাবে ফেরত আসে না। সুতরাং আমার কাছে দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সো আমার যদি সুযোগ থাকে আমি কেন দিব না। এটুকু বলতে চাই, আমার একটা কাজ ছিল আমেরিকায়, তোমরা জানো আমি একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম, সাথে জয়ের ভ্যাকেশনও ছিল, তো দুটোকে মিলিয়ে না আসলে আমাদের ওই প্ল্যানিংটা করা। এবং তোমরা সবসময় যে সাকিবের কথাটা বলছো, তোমরা এটাও জানো যে প্রিয়তমা কিন্তু রিলিজ হয়েছে, সো একটা আর্টিস্টের রিলিজ হলে কিন্তু সেখানে যেতে হয়। যেমন আজকে আমি নন্দনে এসেছি কেন, কারণ লালসারি কিন্তু রিলিজ হয়েছে। তো এইসব আসলে কাজের মধ্য থেকেই আসলে দেখাশোনা জানা। দেখো, গসিপের জায়গাটা আমি খুব সাধুবাদ জানাই, কারণ আমাকে নিয়ে মানুষ ভাবে, আমাকে নিয়ে মানুষ চিন্তা করে, তার মাঝেও কিন্তু আমার জানার আছে, শেখার আছে, অনেক কিছু হয়তো বা দেখো আমি স্কিপ করে যাচ্ছি, লোকের মধ্য দিয়ে কিন্তু যারা একটু গসিপ করছে আমি কিন্তু ভুলটা ধরতে পারছি। তো আমার কাছে না দুটোকেই না অনেক বেশি আমি সাধুবাদ জানাই, গসিপকেও জানাই, ভালোকেও জানাই। তো ওই জায়গা থেকে দুই বাংলা কিনা তা বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি যে যারা গসিপ করে তারাও নিশ্চয় আমাকে অনেক বেশি ভালোবাসে, আর যারা ভালোবাসে তাদের ভালো লাগাটা সবসময়ই পাই। দর্শকরা তোমার সিনেমা দেখলে যেতে যেতে একটাই কথা বলে গেল আমাদেরকে, যে একটু অপুদিকে জিজ্ঞেস করবেন এইবারও কি দুর্গা পুজোয় সিঁদুর খেলবে? পুজোটা আসুক, আসলেই দেখতে পারবে, একটু সাসপেন্স থাকুক।